এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশের দক্ষিণ ভাগের দিকে অনেকটাই সরে গেছে ঘূর্ণাবর্ত যার প্রভাবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে এখন আর বৃষ্টিপাত নাই তবে ঘূর্ণাবর্ত থেকে সৃষ্ট নিম্নচাপের দাপটে কিছুটা আবার জলীয় বাষ্প ঢুকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে দশ থেকে এগারো তারিখের মধ্যে কিছু অংশে এবং বাংলাদেশ উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তেরো তারিখ থেকে আবহাওয়াতে শুকনো পরিস্থিতি ভালোভাবে তৈরি হওয়া শুরু হবে তারপরেই শীত আসার সম্ভাবনা তার আগে কি কোনো ঘূর্ণিঝড় তৈরি হবে আপনাদের বলেছিলাম সেই সম্ভাবনা মোটেই নেই বঙ্গোপসাগরে কোনো তৈরি হওয়া ঘূর্ণিঝড় আমাদের বাংলার দিকে আসার কোনো চান্স তো নেই উল্টে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনাও নেই ম্যাক্সিমাম সুস্পষ্ট নিম্নচাপ বা খুব জোর মেরে কেটে গভীর নিম্নচাপ যদি হয় তাও অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর দিকে যেতে পারে আপাতত দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণাবর্ত এবং সেটা নিম্নচাপ হওয়ার উপক্রম তৈরি করছে আর যেটা আমাদের আগে বলেছিলাম যে একটা শক্তিশালী টাইফুন ইংজিং এইটা শক্তি আরও বৃদ্ধি করছে দেখুন ইতিমধ্যে এই টাইফোন বা ঘূর্ণিঝড়টির যে কেন্দ্র সেটা কিন্তু পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ শক্তি বৃদ্ধি হচ্ছে এবং এখানে চারদিকে জলও রয়েছে তার জন্য এটা এই দিকে আস্তে আস্তে এগিয়ে আসবে এটা এখানে এগিয়ে আসার ফলে এই বঙ্গোপসাগরের সিস্টেমটি বেশি শক্তিশালী হতে পারবে না কারণ দুটোই মধ্যেই টানাটানি হবে ফলে এই মুহূর্তে বড় কোনো দুর্যোগের মুখে পড়তে চলেছেন নেই আর কি আমাদের বাংলার আবহাওয়া পরিস্থিতি তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কোন কোন জেলাগুলিতে হবে এবং ঠান্ডা কি পরিস্থিতি আসছে আর ঝঞ্ঝা একটা আসছে সেটা ওই তেরো তারিখের পরের দিকে হয়তো থাকবে হিমালয়ের পশ্চিম ভাগে তো কি পরিস্থিতি হতে চলেছে আমরা এখানে আলোচনা করব কি বলছে আবহাওয়া দপ্তর নতুন আপডেটে দেখে নেব তারপর আমরা এখানে আলোচনা করব আবার কি কি রয়েছে তো বন্ধুরা ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি ভারতীয় মৌসুম ভবন ছয় নভেম্বর আপডেট প্রকাশ করেছে তো এখানে বলছে যে ফ্রেশ স্পেল হেভি রেইনফল হবে তামিলনাড়ু কেরালা এবং অন্ধ্রপ্রদেশের দক্ষিণ ভাগে ছ তারিখ থেকে দশ তারিখের মধ্যে ইতিমধ্যে তার মানে তারিখ কিন্তু শুরু হয়ে গেছে এবারে ভারী বৃষ্টিপাত কেরালা থেকে কিছুটা হয়েছে দেখা গেছে আর এখানে শিলাবৃষ্টির কথা বলেছে যেটা মণিপুরের দিকে হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর বিক্ষিপ্ত হবে শিলা বৃষ্টিপাত এর পাশাপাশি কারণ ওইদিকে প্রচুর পরিমাণে মেঘও তৈরি হচ্ছে ঘূর্ণাবর্তটা সরেছে এবং কন্ট্রাডিকশন এই সমস্ত হতে পারে মানে সহ বৃষ্টিপাত তার মধ্যে এই শিলাবৃষ্টি মণিপুরের দিকে আর এখন যে বৃষ্টিপাতগুলো রয়েছে হতে পারে সেটা আবহাওয়া দপ্তর বলছে যে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা তামিলনাড়ু পুদুচেরি কারাইকেল কেরালা মাহে অর্থাৎ দক্ষিণ ভারত এবং উত্তর পূর্ব ভারত ছাড়া বৃষ্টিপাত কোথাও নেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও তার মানে ওই সমস্ত জায়গার কথাই বলা রয়েছে যেগুলো বলা হলো আর এখানে তার মানে ওটা দেখছি না আমরা এখন দেখব তাপমাত্রা নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর তো গাঙ্গে পশ্চিমবঙ্গ কথা উল্লেখ রয়েছে ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশ উত্তর মধ্যপ্রদেশ গুজরাট রাজস্থান পাঞ্জাব হরিয়ানা এখানে সর্বনিম্ন নিম্ন তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি স্বাভাবিকের থেকে বেশি থাকছে অর্থাৎ যতটা ঠান্ডা ঠান্ডা ভাব হওয়া উচিত সেইটা ওই জন্যই পাওয়া যাচ্ছে না কারণ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ওপরে রয়েছে জলীয় বাষ্প এগুলোতে একটু রয়েছে তবে আস্তে আস্তে পরিবর্তন আসবে বড় কোনো পরিবর্তন আসেনি এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর বলছে যে এক সপ্তাহের মতো মোটামুটি মিনিমাম টেম্পারেচার উত্তর ভাগের দিকে দেশে এখানে কিন্তু বড় কিছু নেই মানে কোনো চেঞ্জ সেভাবে আসবে না আর ওই দু থেকে তিন ডিগ্রি স্বাভাবিকের থেকে ওপরেই থাকার হয়তো সম্ভাবনা থাকে তার মানে ওই একটা সপ্তাহ এখন অপেক্ষা করতে হবে তার মানে মোটামুটি ছয় থেকে একশো মানে ওই তেরো তেরো তারিখে ধরতে হবে ওই সময় থেকে পরিবর্তন হবে যেটা বুঝতে পারছি এখানে ক্যালকুলেশনের তাই আসছে তো এটুকু আপনাদের জানিয়ে দিলাম এর পাশাপাশি আর এখানে আছে এই ছকটা পাওয়া গেছে এই যে বৃষ্টিপাত কোথায় কোথায় হবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন এই যে ছ তারিখের দিকে দেওয়া চলো যেহেতু ঘূর্ণাবর্তটা দক্ষিণ ভাগ বাংলাদেশের দিকে সরে গেছে ফলে আর আমাদের এখানে বৃষ্টিপাতটা হবে না শুকনো আবহাওয়া চালু হচ্ছে ন তারিখ দশ তারিখে নতুন করে আবার বৃষ্টিপাতের একটা সম্ভাবনা হালকা বৃষ্টিপাত যদিও এছাড়া উত্তরবঙ্গে একটু থাকবে এছাড়া আর বাকি এখানে দেখা যাচ্ছে না কোথাও কিছু সতর্কতা সেভাবে নেই উড়িষ্যার দিকেও মোটামুটি শুকনো আবহাওয়া চালু হয়ে যাচ্ছে আর সমস্ত জায়গাতেই মোটামুটি শুকনো আবহাওয়া চালু হবে শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ এ থেকে ওই দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকাগুলো কিছুটা বৃষ্টিপাতের কবলে থাকবে এটাই কিন্তু রয়েছে আর এখানে দেখুন ছবিগুলো দেখুন সতর্কতা সেভাবে কিছু নেই সব ফাঁকা ফাঁকাই রয়েছে দক্ষিণ ভারত ছাড়া আর আর কি রয়েছে এখানে দেখে নিচ্ছি একবার এখানে আর কিছু নেই না এখানে আর কিছু নেই আমরা চলে যাচ্ছি একদম উইন্ডের লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে দেখুন পরিষ্কার তার মানে এই এইখানে ঘূর্ণাবর্ত সরেরও আরেকটা সরেছে এই মণিপুরের দিকে তার মানে এই যে বলছে বজ্র শিলাবৃষ্টিপাতের কথা বলেছে তার মানে এই দিকগুলোতে যেহেতু প্রচুর মেঘ রয়েছে আগে আরও মেঘ ছিল তার জন্য ওই ব্যাপার বাকি মোটামুটি সব জায়গায় ফাঁকা দশ তারিখে আবহাওয়া বলছে বৃষ্টিপাত হতে পারে আর এই টাইফুনটা এদিকে এগিয়ে আসবে আর এইখানে নিম্নচাপটা অবস্থান করবে আর কি দিয়ে আস্তে আস্তে এদিকে সরে যাওয়ার কথা চলুন এবার একটু দেখে নিম্নচাপ গভীর নিম্নচাপ এসব হবে কি হবে না আমরা একবার চলে যাচ্ছি এখানে এই লাইন ধরে দেখুন এবার দেখতে থাকুন বঙ্গোপসাগরে আবেও কোনো ঘূর্ণিঝড় হবে কি না অনেকে আতঙ্কিত হয়ে রয়েছেন বিভিন্ন জায়গাতে বলা হচ্ছে যে ঘূর্ণিঝড় আসছে ঘূর্ণিঝড় আসছে তো আমাদের আগেই বলেছিলাম যে আতঙ্কিত হওয়ার দরকার নেই আদৌ আসবে না এলেও তাও তামিলনাড়ু ওই দিকে যাবে তাই বাংলাতে কোনো ভয় এই মুহূর্তে কিন্তু নেই দেখুন আমরা ট্র্যাক করছি ইংসিং টাইফুন এইখানে থাকছে আর এইখানে এই যে ঘূর্ণাবর্ত এগুলো দেখে নিম্নচাপ দেখে ভয়ের কোনো কারণ নেই এটা একটা কি হচ্ছে দেখুন আস্তে আস্তে আট নয় দেখুন এইটাকে দেখুন কত শক্তিশালী আর এটাকে দেখুন মানে অত্যন্ত দুর্বল যদি মেপেও দেখায় এখানকার ন তারিখের দিকে যে সমস্ত যে হাওয়া দেখাচ্ছে মাত্র পঞ্চাশ থেকে পঞ্চাশ কিলোমিটার আশেপাশে এটার গতিবেগ ছাপ্পান্ন পর্যন্ত বায়ুর ঝাপটা বায়ুর গতিবেগ নয় বায়ুর ঝাপটা উইন্ড গাস্ট আর যেটা এই টাইফোনটাতে দেখুন কি অবস্থা এইটাতে কিন্তু সেটা পাবেন দুশো চার দুশো আঠেরো দুশো পর চব্বিশ কিলোমিটার প্রতি ঘন্টা আর আমাদের এখানে মাত্র পঞ্চাশ বুঝতে পারছেন কতটা শক্তিশালী ওইটা আর এটা কতটা দুর্বল আবারও ট্র্যাক করছি আমরা ট্র্যাক করতে থাকছি দেখুন আমাদের এখানে কোন সিস্টেম এটা এগিয়ে আসছে এও কিন্তু জলে বসবে টানবে আর এখানে এও কিছু টানার চেষ্টা করছে কিন্তু খুব বেশি পাবে না তাই এটা শক্তি বাড়াতে সক্ষম হবে না এবং এইখানে দেখা যাচ্ছে অন্ধ্রপ্রদেশের দিকে যেহেতু বৃষ্টি হবে ষাট পর্যন্ত এর বাষট্টি পর্যন্ত এর গাছ পাওয়া যাচ্ছে মানে ওইন গাছ ওইন গাছ মানে হচ্ছে যে বায়ুর ঝাপটা হঠাৎ করে যে জোরে যে বায়ুটা হঠাৎ কিছু সময়ের বয়ে সেইটা বায়ু মোটে গেলাম দেখি বায়ুর গতিবেগ এখানে কত পাওয়া যাচ্ছে চল্লিশের কাছাকাছি হবে পঁয়তাল্লিশ ছেচল্লিশ অর্থাৎ মেরে কেটে এটা গভীর নিম্নচাপের যে সর্বনিম্ন গতিবেগ পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন সেদিক পর্যন্ত অর্থাৎ সুস্পর্শ নিম্নচাপের মতো যে হাওয়া হয় সেটা কিছুটা পাওয়া যাচ্ছে সুতরাং এইখানে অবস্থান করছে এই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ আর এই সময়তে এটার গতিবেগ কত পাওয়া যাচ্ছে দেখুন এক এটা ক্যাটেগরি থ্রি থ্রি থেকে টুয়ে চলে আসবে ইংজিংটা তো এখানে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে এইরকম একশো দশ পনেরোতে নেমে আসছে বুঝতে পারছেন তো এই রকম ব্যাপারটা রয়েছে সুতরাং এটাও আসছে এটাও আসছে তো আমরা এখানে আরও ট্র্যাক করছি দেখুন কোনোভাবে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড়ের গতিবেগ পাওয়া যাচ্ছে না এগারো তারিখের দিকে এটা কিন্তু মিলিয়ে যাচ্ছে আর এইটা তখনও এখানে দেখা যাচ্ছে যে আরও এখানে এগিয়ে আসে এবং বারো তারিখে এটা ভিয়েতনামে আঘাত এনে দিচ্ছে এবং ওই সময়তে এর উইন গাস্ট অনেকটাই বেশি থাকবে মোটামুটি দেড়শোর উপরে থাকার কথা একশো সাতষট্টি পরিষ্কার দেখে বোঝা যাচ্ছে এইটাকে কোনোভাবে বঙ্গোপসাগরে আসবে এখান থেকে টপকে না আবার এর পিছনে একটা লাইন লাগাচ্ছে দেখা যাচ্ছে দেখুন এটা এখানে কিন্তু মিলিয়ে যাচ্ছে দেখুন আমরা পনেরো তারিখ পর্যন্ত আপডেট পাচ্ছি সব গোটাই মিলিয়ে গেল সুতরাং পনেরো তারিখ পর্যন্ত যে আপডেট পাওয়া যাচ্ছে কোনোভাবে বঙ্গোপসাগরে কোনো বিপদের গল্প নেই এবারে এই যে এতগুলো আমরা দেখুন এই যে এখানটা থেকে এতটা দেখলাম এখানে এই কোনো রকমের কোনো বৃষ্টিপাত আসছে তো এখন আপাতত আমাদের এখানে কোনো বৃষ্টিপাত হচ্ছে না দক্ষিণ ভারত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এগুলো ছাড়া এই এলাকাটা ছাড়া কোথাও বৃষ্টিপাত হওয়া হবে না এবারে কিছু কিছু জলীয় বাষ্প যদি টুকটাক থাকে মাঝে হয়তো হালকা পুলকা বৃষ্টিপাত কোথাও যদি হয় সেটা আলাদা কথা কিন্তু লোকালভাবে নাহলে কিন্তু কোনো বৃষ্টিপাত হবে না একটু হালকা ঘুমট টাইপের থাকতে পারে দিনের বেলার দিকে কিন্তু রাতের দিকে একটু আমেজটা আস্তে আস্তে ফিরতে পারে কিন্তু যেহেতু জলীয় বাষ্প আবার ঢুকে যায় ঢুকে যাবে এটার প্রভাবে ফলে এই দশ তারিখের দিকে আবার কিছুটা একটু তাপমাত্রাতে একটু অদল বদল হবে দেখুন দুপুরবেলাতে মোটামুটি তিরিশ ডিগ্রি তাপমাত্রা আরামসে হবে দশ তারিখের দিকে দক্ষিণবঙ্গে কিছু অংশে বৃষ্টিপাতের কথা বলেছে যেটা আবহাওয়া দপ্তর দেখালো আমাদের একটু আমরা দেখলাম তো দেখা যাচ্ছে যে এই জায়গাগুলোতে একটু মেঘলা মেঘলা হবে বর্জ্যবিদ্যুৎ হবে কি তবে এগুলোতে একটু অল্প স্বল্প পরিবর্তন হতে পারে সামান্য সামান্য দেখা যাচ্ছে তাই খুব বেশি যে বৃষ্টি হবে সেরকম এখন এই মুহূর্তে বলা যাচ্ছে না তবে হালকা পুলকা হতে পারে দেখুন ট্র্যাকটা করছি আমরা দশ থেকে এগারো তারিখের মধ্যে একটু বদল বদল হবে পরের দিকে কিছু অংশ উপকূলের দিকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কিন্তু হালকা মধ্যেই রয়েছে যে মেঘলা মেঘলা একটু হবে দশ থেকে এগারো এই সময়কালটার মধ্যে এখানে কিছু কিছু অংশে এই এলাকাগুলির মধ্যে এতটা এলাকার মধ্যে একটু হতে পারে এবারে যদি নতুন করে ওই সময়তে করে একটু ঘূর্ণাবর্ত থাকতে পারে বা একটু এদিকে যেতে পারে তাহলে কিছুটা বেশি হতে পারে নাহলে কিন্তু খুব ভয়ঙ্কর কিছু হবে না কিন্তু আমাদের যেহেতু এই নিম্নচাপটা এখানে থাকছে তাই এদিকেই বৃষ্টি হতে পারে বেশি এদিকে অনেক কমই থাকবে এই যে এগারো তারিখ হয়ে গেল এবারে আস্তে আস্তে ঝঞ্ঝা দেখুন ঢুকতে শুরু করছে যে পশ্চিমী ঝঞ্ঝা এর পরে দেখুন কোনো রকমের কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া আপাতত নেই এবারে পুরোপুরি তেরো তারিখ হবে দেখুন বৃষ্টিগুলো সব এখানে অনেকটা কমে যাবে আর আমাদের এখানে শুকনো আবহাওয়া পরিস্থিতি তৈরি হয়ে যাবে দেখুন তাপমাত্রা যদি দেখায় তেরো তারিখের দিকে সকালের দিকে দেখুন আঠেরো কলকাতা বাইশ ঢাকা কুড়ি চট্টগ্রাম তেইশ রাজশাহী উনিশ রংপুর উনিশ এদিক হয়ে যাচ্ছে উত্তরবঙ্গের দিকে যখন যাব সেখানেও কিন্তু প্রায় ওই উনিশ থেকে কুড়ির মধ্যে দেখা যাচ্ছে এবারে ওটা এখন দুপুরে নিয়ে যাবো উনত্রিশ থেকে তিরিশ মানে একটু গরম মোটামুটি খুব কিছু কম নয় দিল্লির দিকে ওই সময় তো আঠাশ এই যেটা আঠেরো দেখলাম দেখুন ওরকমই থাকছে পনেরো তারিখে চলে গেলাম দেখুন ষোলো চলে এলো দিল্লি সতেরো দেখুন এই যে পনেরো তারিখে আমরা যেটা বলছিলাম যে পনেরো তারিখের দিক থেকে বা পনেরো তারিখের কাছে আশেপাশে বা পনেরো তারিখের পরে তাপমাত্রাতে পতন আসবে ভালো মোটামুটি বোঝা যাবে তো ষোলো ডিগ্রি চলে আসছে মানে মানে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া কিছুটা পূর্ব বর্ধমান কিছুটা বীরভূমের বেশ কিছু অংশে রাতের দিকে একটু ঠান্ডা ঠান্ডা অনুভূতি হতে থাকবে শীত বলছি না ঠান্ডা ঠান্ডা অনুভূতিটা বাড়তে থাকবে সকালের দিকেও ওটা পর্যন্ত পাওয়া যাবে রাত থেকে সকালে দিনের বেলাতে আবার মোটামুটি ওই রকমই আঠাশ উনত্রিশ তিরিশ রোদের তেজও কিন্তু থাকবে এই শুধুমাত্র রাত থেকে সকালে একটু আমেজটা থাকবে এই ব্যাপারটা কিন্তু হতে চলেছে সুতরাং তেরো তারিখের পর থেকে ঠান্ডাতে একটা অনুভূতি বাড়তে থাকবে এবং তৃতীয় সপ্তাহের পরে সম্ভবত একটা আমেজ এবারে বাড়তে বাড়তে শীতের দিকে আমরা ঢুকে পড়ব কারণ শীত যখন পড়তে শুরু করবো তখন কিন্তু কনকনে হিসাবেই পড়তে পারে এমন সম্ভাবনা এখনও পর্যন্ত রয়েছে সক্রিয় লানিনার প্রভাবে এইটুকু আপাতত রয়েছে জানিয়ে দিলাম নতুন কোনো যদি পরিবর্তন হয় কোনো সিস্টেম আসার পর কোনো রকম সম্ভাবনা নতুন করে হঠাৎ করে যদি বদল হয় তবে আমরা কিন্তু বলবো যে কিছু হবে কিন্তু সেই সম্ভাবনা এই মুহূর্তে নেই তাই কোনো রকমের কোনো দুর্যোগ বা ভয়ের কোনো কারণ নেই নিশ্চিন্তভাবে আমরা শুকনো আবহাওয়া পরিস্থিতির কথাই মাথায় রেখে এগিয়ে চলুন আর দশ তারিখের দিকে উপকূলবর্তী কিছু এলাকাতে দশ থেকে এগারো মধ্যে কিছু হালকা পুলকা বৃষ্টিপাত বাংলাদেশ সহ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূল এই সমস্ত এলাকাতে হতে পারে যদি কিছু পরিবর্তন হয় তার মাঝখানে বা কোনো রকম পরিবর্তন আসে সেগুলো আমরা জানাবো অবশ্যই নজর রাখবেন ধন্যবাদ